আমার রন্ধন কর্মে 12 মাহর মজুরি দেওয়ার ব্যবস্থা করক, আমাকে টেক লাগি 12। নমস্কার সকলকে, অ্যাক্টিভ স্টাডি আসামর আন একটা গুরুত্বপূর্ণ ভিডিওর হইতে স্বাগত জানাইছো। বছরের 12 মাহে আন সকলের দরে রন্ধন কর্মী সকলে মাননি বা মজুরি না পায়। বছরের 12 মাহে মাননি বিচারি রন্ধন কর্মী সকলের উত্তাল প্রতিবাদ কেনেদরে প্রতিবাদ জানাবে সবিশেষ চাওয়া হয় ভিডিওর জড়িয়ে। রাজ্যজুড়ি বিক্ষোভ আজ আন্দোলন করার মূল কারণ হচ্ছে আমার এইটাই যে আমি সরকারের ওপর আমি অনুরোধ জানাইছি, আর আমার রন্ধন কর্মী 12 মাহর মজুরি দেওয়ার ব্যবস্থা করক, আমাকে টেক লাগি 12 মাহর মজুরি দিয়ে না, আমি 10 মাহর পাও তবু আমি ঠিক মতন না পাও, আর আমাক মাহত দেয় মাত্র 1500 টাকা, তবু একেলগে নদে চিনি চিনি দেয়, আমার দিন মজুরি হাজিরা পরে মাত্র 50 টাকা, 50 টাকাত কোনো মানুষে কাম নকরে, আমি দুখীয়া মানুষ হয়ে আছো কারণে আমি কাম করে আছো। সরকারের ওচৰত এইটাই আমার অনুরোধ যে আমার প্রাপ্য লগা পাবলগীয়া ধনখিনি আমাক আদায় দিয়ার অতি সোনকালে ব্যবস্থা করক। ভিডিওটো সম্পূর্ণ চাওয়ার বাবে ধন্যবাদ। এনে ধরনের ভিডিওবর পাই থাকিবার বাবে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিব, আর আমার চ্যানেলক সাপোর্ট করিবার বাবে ভিডিওবর শেয়ার করিব। ধন্যবাদ। জয় অসম।